সহকর্মী পুলিশ সদস্য সাংবাদিক আন্দোলনকারী শিক্ষার্থী কেউ বাদ যাননি সবাইকে পিটিয়েছেন রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ দাবি দাওয়া নিয়ে শাহবাগ চত্বরে আন্দোলনকারী হলে তো কথাই নেই এডিসি হারুনের হাতে মার খেয়েছেন প্রায় সবাই পুলিশ কর্মকর্তা হারুনের এমন আক্রমণাত্মক ও আপত্তিকর অ্যাকশন অনেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পছন্দ করেন না পুলিশের ভেতরে তাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে তবুও ক্ষমতাধর হারুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে পুলিশ কর্মকর্তা হারুনের আক্রমণাত্মক ও আপত্তিকর অ্যাকশন অনেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পছন্দ করেন না পুলিশের ভেতরে বাইরে তাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়েছে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি তারপরও মানুষ পেটানোকে অভ্যাসে পরিণত করা হারুনের বিরুদ্ধে এর আগে কখনো ব্যবস্থা নেওয়া হয়নি সবশেষ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্মম নির্যাতন করেন এডিসি হারুন এই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং ছাত্রলীগের শীর্ষ পর্যায়ে নেতাদের সমালোচনার পর তাকে রমনাজোন থেকে প্রত্যাহার করা হয়েছে এপিবিএনএ বদলি করা হয়েছে বলে জানায় পুলিশ হেডকোয়ার্টার ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে আবারও আলোচনায় আসার আগে এবছর 15 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ লাঠিচার্জে আহত হন গণমাধ্যমের অন্তত 15 জন সংবাদকর্মী সাংবাদিকরা অভিযোগ করেন সম্পূর্ণ অমানবিক প্রক্রিয়ায় মারধরের এই ঘটনায় নেতৃত্ব দেন এডিসি হারুন গত বছরের 7 আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগে একটি সমাবেশে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জে সেদিন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক লাঠিপেটা করে পুলিশ অন্তত 12 জন আহত হন সেদিন সেদিনের ঘটনাতেও নেতৃত্ব দেন রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময় নিজের সহকর্মীকেই চর মেরে সমালোচিত হন এডিসি হারুন সে সময় ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় শিক্ষার্থীদের দিকে রাবার বুলেট ছুটতে এক কনস্টেবলকে নির্দেশ দেন তিনি বুলেট শেষ হয়ে গেছে বলায় ওই কনস্টেবলকে চর মারেন তিনি শাহবাগের একটি আন্দোলন কর্মসূচিতে এডিসি হারুন নিজে লাঠি দিয়ে বিক্ষোভকারীদের পেটাচ্ছেন এমন ভিডিও ফেসবুকে বেশ কয়েকবার ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারী 7 কলেজের শিক্ষার্থীরা সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার আগ মুহূর্তে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন সেদিন তিনি ও তার সহকর্মীরা বিক্ষোভকারীদের অমানসিকভাবে লাঠিপেটা করেন গত বছরের 4 মার্চ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের নেতৃত্বে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল বের করা হয় ঢাকা ক্লাবের সামনে উপকমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ বিক্ষোভকারীদের ওপর অতর্কিত লাঠিচার্জ করে এছাড়া গত বছরের 28 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এডিসি হারুনের নেতৃত্বে পুলিশ ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল 2021 সালের 26 ফেব্রুয়ারি লেখক মুস্তাক আহমেদের মৃত্যুতে বিচার চেয়ে শাহবাগে প্রগতিশীল ছাত্রজোট ও অন্যান্য বাম সংগঠন আয়োজিত মশাল মিছিলেও তার নেতৃত্বে পুলিশ লাঠিপেটা করে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নানা সময়ে নির্যাতন মারধরের অভিযোগ ছিল এসব ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হতো তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটত না বলে মনে করেন অনেকে ডেস্ক রিপোর্ট নাগরিক